আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে বিফ তেহারির রেসিপি শেয়ার করব এটা স্পেশাল কারণ আমি পুরান ঢাকার স্টাইলে আজকে বিফ তেহারিটা আপনাদেরকে করে দেখাবো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমি আজকে বিফ তেহারি করার জন্য পাঁচশো গ্রাম বিফ নিয়েছি এখন মেরিনেশনের জন্য এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর এক চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি আর সাথে আমি আধা কাপ পরিমাণ টক দই দিয়েছি এবং উপরে আমি জায়ফল জয়ত্রীর গুঁড়ো দিয়েছি এক চা চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব এখানে স্বাদ বাড়ানোর জন্য আমি প্রায় এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখব প্রায় এক ঘন্টা একটি পাত্রে আমি ছয় টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি এবং এতে আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি এবং এটাকে ব্রাউন করে ভাজবো এটা কালারটা কিছুটা এরকম হয়ে আসলে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিব দুইটা তেজপাতা দুইটা দারচিনি তিন চারটা এলাচ আর চার পাঁচটা লং দিয়ে আমি এটাকে হালকা নাড়তে থাকবো একটা স্মেল বের হওয়া পর্যন্ত এরপর আমি এর মধ্যে মেরিনেট করে রাখা গরুর মাংসগুলা দিয়ে দিব এটাকে ভালোভাবে নাড়াবো এবং এখানে চার পাঁচটা কাঁচামরিচও দিয়ে দিব কারণ গরুর তেহারিতে কাঁচামরিচ দিলে এটা স্মেলটা খুব ভালো আসে এরপর আমি এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য প্রায় বিশ মিনিট পর মাঝে আমি নেড়ে গিয়েছিলাম গরু মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে তাই আমি আলাদা পানি দিব না আমি এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব আমি চলে আসলাম আমার গরু মাংস থেকে হালকা তেল বের হয়ে এসেছে পুরাপুরি তেল বের হওয়ার আগে আমি এর মধ্যে একটা চামচ পরিমাণ গরম মশলা এবং একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া বাট এটাকে আমি তেলে দিয়েছি এই জিরার গুঁড়াটাকে তো এটাকে ভালোভাবে মেখে আমি আবারও ঢাকনা দিয়ে ওয়েট করবো গরুর মাংসের উপরে তেলটা আসা পর্যন্ত ফিরে আসলাম আমার গরুর মাংস থেকে খুব সুন্দর করে তেল বের হয়ে গিয়েছে এখন আমি এই যে এক্সট্রা তেলটা সেটা একটা বাটিতে নিয়ে নিব ওই যে এক্সট্রা তেলটা সেটা দিয়েই আমি গরুর মাংসের যে ভাতটা সেটা রান্না করব। তো সেটার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি এবং এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি আমি আসলে এক কাপ পানি আর এক কাপ দুধ দিয়েছি এবং আমি এখানে কয়েকটা কাঁচামরিচ আর একটু কেওড়ার জল একটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে নেড়েছি এটা থেকে এরকম বুদবুদ যখন উঠে আসবে তখন আমি এর মধ্যে আমার রান্না করে রাখা গরু মাংসগুলো দিয়ে দেবো এবং এটাকে হালকা এভাবে নাড়িয়ে নিয়ে এটাকে আমি দমে রাখব। এবং এই সময় চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে সবচেয়ে লো আচে রাখতে হবে এভাবে আমি ঢাকনা দিয়ে প্রায় বিশ মিনিটের মতো ওয়েট করব বিশ মিনিট পর ফিরে আসলাম আমার তেহারি রান্না হয়ে গেছে এখান থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে তো তৈরি হয়ে গেল খুব সহজ ঢাকার স্টাইলে ঢাকাইয়া বিফ দেহারি রেসিপি আপনারা সবাই বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয়েছে তো যাই হোক আজকে এতটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফেজ